নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর নিউজ হেডলাইন্স একটা জুড়ে। শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওয়ার্ডে দুষ্কৃতি তাণ্ডব, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের ছেলেকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ। রাস্তার পাশে অজানা কোনো চাদরে মোড়ানো বস্তাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো ফুলবাড়ি এলাকায়। ডেঙ্গু সচেতনতার মিছিল থেকে পরিত্যক্ত প্লাস্টিক বটল ও চিপসের পাউচের পরিবর্তে 1 কেজি চাল দেবার ঘোষণা কাউন্সিলর অভয় বসুর। This news is brought to you by Nagaland Sarkar, Tier 500 bi-monthly lottery. Pahilo puraskar 2.5 crore guaranteed. Ticket ko daam matra 500 rupiya. Lucky draw 19 November. Pahilo puraskar matra bikri bhai ka ticket haru bata. 5 November draw ticket ma 2.5 crore jite Jasbir Singh le. Ke tapai hununcha yas pali ko crorepati. Ekhon sangbad bistare. অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের ছেলেকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনুকূল সরকার। আজ শিলিগুড়ি পুলিশ কমিশনারের সাথে দেখা করলেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। বেশ কিছু সময় পুলিশ কমিশনারের সাথে কথাও বলেন তিনি। ঘটনাটি ঘটেছে গতকাল শিলিগুড়ি পৌর নিগমের 15 নম্বর ওয়ার্ডের পাকুরতলা মোড়ের একটি ক্যাফের সামনে। অনুকূল সরকারের পুত্র সৈকত সরকার তার এক বান্ধবীকে হাকিমপাড়ায় পৌঁছে দিতে এলে একদল দুষ্কৃতী মদ্যপ অবস্থায় দুর্ব্যবহার করে। বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাত করে পালিয়ে যায় সে। অনুকূল সরকার অভিযোগ করে বলেন তার ছেলেকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। অভিযুক্তকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। উল্লেখ্য, সম্প্রতি 15 নম্বর ওয়ার্ডেই এক মহিলা ব্যবসায়ীকে মারধর সহ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের খোদ ডেপুটি মেয়রের ওয়ার্ডে দুষ্কৃতি হামলার অভিযোগ উঠল। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, আমার ছেলে তখন বলল যে ভাই তুমি কীভাবে চালাচ্ছ, ব্যাস এই কথা বলা মাত্রই ওরা গাড়ির থেকে নেমে আমার ছেলেকে চর ঘুষি থাপ্পড় মারল এবং ভাই বলাতেই তোকে শেষ করে দিব। তখনই আরেকটা ছেলে চাকু বের করে আমার ছেলের পেটে মেরে দিল এবং মারার পরেও মুখে মেরে দিল এবং ব্লাড অজস্র ব্লাড পড়ে গেল। কিন্তু করার ছিল না, ওর তো একা ছিল আর মেয়েটাকেও মারলো, নিচে পড়ে গেল। তারপরে তো ওর বন্ধুবান্ধবকে ফোন করতে যাচ্ছে, তখন ওরা ওকে তোকে বলে শেষ করে দেবো, কাকে ফোন করছিস কী ব্যাপার, তোকে জীবনেই শেষ করে দিব। যাই হোক, পরে কী করে করে ও ওখান থেকে সরে যায়। সরে যাওয়ার বন্ধুবান্ধবকে ফোন করে বা কী করে, ওর বন্ধুবান্ধবরা এসে তারপরে ওকে মেডিকেলে নিয়ে যায় শিলিগুড়ি হসপিটালে। আমাকে তখন ও আমি বাড়িতে 11:15 দিকে বাড়িতে আমি খাচ্ছি, কেবল বসছি, তখনই ফোন করলো, দেখি হইহট্টগোল হচ্ছে। তখন আর দু একটা যে ইনসিডেন্টস হয়েছে শিলিগুড়িতে সেগুলো নিয়েও বললাম যে পুলিশকে আর একটু তৎপর হওয়ার জন্য, পুলিশ যাতে তৎপরতার সঙ্গে বিষয়গুলোকে দেখে এবং সিবি সাহেব সেটাকে এগ্রি করেছেন এবং খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। রাস্তার পাশে অজানা কোনো চাদরে মোড়ানো বস্তাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো ফুলবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল থেকে ফুলবাড়ির ক্যানেল রোড এলাকায় রাস্তার পাশে একটি চাদরে মোড়ানো বস্তাকে দেখতে পান এলাকাবাসীরা। এরপর খবর দেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ এসে রাস্তার পাশে পড়ে থাকা সেই বস্তার প্যাকেটটি খুলতেই বেরিয়ে আসে একটি গৃহপালিত মৃত কুকুরের দেহ এবং এলাকাবাসীদের সন্দেহ দূর হয়। তবে সেই বস্তাকে ঘিরে সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ফুলবাড়ি এলাকায়। দীর্ঘ অপেক্ষার পর এলাকাবাসীদের সন্দেহ দূর করলেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ডেঙ্গু সচেতনতার মিছিল থেকে পরিত্যক্ত প্লাস্টিক বটল ও চিপসের পাউচের পরিবর্তে 1 কিলো চাল দেবার ঘোষণা কাউন্সিলর অভয় বসুর অভিনব উদ্যোগ। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতন করতে শিলিগুড়ি পৌর নিগমে 20 নম্বর ওয়ার্ড কমিটি পথে নামল। আজ 20 নম্বর ওয়ার্ডের অধীন নেতাজি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সচেতনতামূলক পদযাত্রায় মিলিত হন মেয়র পরিষদ মানিক দে, বোর্ড চেয়ারম্যান মিলি সিনহা এবং ওয়ার্ডের নাগরিক বৃন্দ। একই সাথে ব্লিচিং ও মশা মারা তেল স্প্রে করা হয়। একটি ইকোব্রিক তৈরি করার জন্য 119টি জলের প্লাস্টিকের বটল এবং পরিত্যক্ত প্লাস্টিকের র্যাপার প্রয়োজন। তাই কাউন্সিলর অভয় বসু জানান 20 নম্বর ওয়ার্ডের একটি বড় অংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাই তাদের জন্য একটি পরিকল্পনা নিয়ে তার বটল ও পেপার দিলে তাদেরকে তার পরিবর্তে 1 কেজি করে চাল দেওয়া হবে। এতে দুটি কাজ হবে, একটি হলো সব সরঞ্জাম দিয়ে ইকোব্রিক তৈরি করা এবং গরিব মানুষগুলো যাতে চাল দিয়ে সবসময় সাময়িক খাদ্য সংকট মেটাতে পারবে। কাউন্সিলর অভয় বসু জানান, যাতে একটা প্লাস্টিকের বটল আর 119টা র্যাপার, কারণ একটা ইকোব্রিক করতে গিয়ে একটা বটলের মধ্যে 119টাই র্যাপার,
লাগে। 119টা র্যাপার যদি কেউ আমাকে জমা দেয় তার বদলে আমি 1 কেজি করে চাল দেব। এখন দেখা যাক সে তাতে কিভাবে মানুষ সাড়া দেয়। তৃণমূল বিধায়কের অরুচিকর মন্তব্যের প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও বিজেপির সাংগঠনিক দলের পক্ষ থেকে শহরের প্রাণকেন্দ্র হাসপিচকে তৃণমূল বিধায়কের বক্তব্যের পাশাপাশি ঘটনার তীব্র বিরোধিতা জানানো হয়। আজ হাসপিচকে বিজেপির কর্মী সমর্থকের এদিন শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মন তৃণমূল বিধায়কের পদত্যাগের দাবি জানান। তৃণমূল বিধায়কের অরুচিকর মন্তব্যের প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও বিজেপির সাংগঠনিক দলের পক্ষ থেকে আজ শহরের প্রাণকেন্দ্র হাসপিচকে তৃণমূল বিধায়কের বক্তব্যের পাশাপাশি ঘটনার তীব্র তৃণমূল কংগ্রেস রয়েছে, কিন্তু এদের আমরা যেমন দেশের প্রধানমন্ত্রী আমাদের বা আমাদের পার্টিতে যেভাবে বলা হয় সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, আমরা সবার বিকাশ চাই। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ আজকে দেশের রাষ্ট্রপতি হতে পারে, দেশের প্রধানমন্ত্রী হতে পারে, এটা একমাত্র ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। কিন্তু তৃণমূল শুধুমাত্র এই সমস্ত প্রত্যন্ত এলাকার মানুষ, সাধারণ জনজাতি মানুষ, তাদেরকে নিয়ে উপহাস করা, তাদেরকে ঘৃণার চোখে দেখা, এগুলো বারংবার আমরা দেখতে পেয়েছি। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। প্রায় 16 মাসের বকেয়া বেতনের দাবিতে ভারত সঞ্চার নিগমের বিভিন্ন দপ্তরের সামনে অস্থায়ী কর্মীদের প্রায় 12 দিন ধরে চলছে কর্মবিরতি। এই বিষয়ে বিএসএল এর কর্মবিরতি ধর্ণায় থাকা অস্থায়ী কর্মী জানান, তাদের কর্মবিরতির ফলে সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে তার পুরোপুরি দায় হলো ম্যানেজমেন্টের। তাদের অভিযোগ, তাদের সমস্যার কথা বারবার ম্যানেজমেন্টের কাছে জানানো হলেও তাদের 16 মাসের বকেয়া বেতন দেওয়া হয়নি। এমনকি দার্জিলিং জেলার সাংসদ পুজোর আগে নিজেই আশ্বাস দিয়েছিলেন, তবে এখনো কোনো সমাধান হয়নি। তাই তাদের দাবি, যতদিন তাদের বকেয়া বেতন দেওয়া হবে না ততদিন তাদের এই কর্মবিরতি চলতেই থাকবে। আন্দোলন আজকে 12 দিন হচ্ছে। এর আগে আমরা পুজোর সময় 21-22 আন্দোলন করেছিলাম, তখন আমরা পুজোর জন্য স্থগিত করে দিয়েছিলাম, বিএসএল ম্যানেজমেন্টকে বললাম ততক্ষণ আমাদের টাকা পয়সা আনার ব্যবস্থা করা। কিন্তু বিএসএল ম্যানেজমেন্ট তখনও ওই সময় আমাদের বেতন আদায় করে দেয় নাই, আনতে পারেনি টাকা। তার মধ্যে সবার থেকে বড় বাজে কথা এটা, কি একটা এমপি আমাদেরকে পুজোর ওই 12 নম্বর যখন আমরা কথা বলি তখন উনি এমপি আমাদেরকে কমিটমেন্ট করে কি পুজোর আগে আপনাদের মাইনা হবে, কিন্তু পুজো তো বাদ গে, পুজো তো শেষ হলো সব, তাও মাইনা হলো না। এমপির কথা ফেলিয়ার, বিএসএল ম্যানেজমেন্টের সাথে সময় দিতে দিতে ফেরাপ, একবার এমন পর্যায়ে চলে গেছে ছেলেদের 16 মাস ধরে মাইনা দেওয়ালে পিঠে গেছে। তারপরে আমাদের 1 তারিখের থেকে আবার আন্দোলনে আমরা নেমেছি। আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজ শিলিগুড়ি মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে। বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করে বহু ছাত্রছাত্রী আজকের এই খেলার প্রধান অতিথি হিসেবে ছিলেন রানীনাঙ্গা এসএসবি হেডকোয়ার্টারের আইজি অমিত কুমার, ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোপাল লামা, জেনারেল সেক্রেটারি বিশ্বনাথ রায় সহ একাধিক অতিথিরা। तो मुझे लगता है, मैं यही कहना चाहूँगा कि बच्चों के साथ मिलकर मुझे ऐसा लग रहा है कि मैं दोबारा बच्चा बन गया हूँ, काश ये संभव हो पाता। और बहुत अच्छा लग रहा है, इस तरह के स्पोर्टिंग इवेंट्स होते रहने चाहिए। बच्चों से बातचीत करके उनके अंदर जो उत्साह है और उनका जो कॉन्फिडेंस है, उससे यही विश्वास होता है कि आगे आने वाले समय में हमारा देश इंटरनेशनल लेवल पर भी काम करेगा। और ऐसे बहुत सारे ऐसे बच्चे होंगे जो नेशनल और इंटरनेशनल। দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের অভিযোগ, মেজবান গজ প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা সময় মতো আসেন না স্কুলে, ইচ্ছামতো স্কুল খোলা হচ্ছে, কোনোদিন 12টায় কোনোদিন 12:30, এমনই অভিযোগ করলেন গ্রামের অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা। ঠিক 12টা বাজার পরে স্কুল না খোলায় গ্রামবাসীরা একত্রিত হয়ে স্কুলের সামনে জমায়েত হন। আজ পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষক গোপাল পাল স্কুলে প্রবেশ করলে তাকে ধরে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এমনকি গ্রামবাসীরা নিজেরাই মোবাইলে ভিডিও তুলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। গ্রামবাসীদের অভিযোগ করে জানান, স্কুলের পঠন পাঠন ঠিকমতো হচ্ছে না, এমনকি স্কুলের 5 জন শিক্ষক রয়েছে তারাও স্কুলে ঠিকমতো আসেন না। আজ শনিবার স্কুল 12টা নাগাদ খোলা হয়েছে, তার উপর 5 জন শিক্ষক স্কুলে নিযুক্ত রয়েছেন, তাদের মধ্যে শুধুমাত্র হেডমাস্টার মশাই স্কুলে এসেছেন। তারা জানান, পড়াশোনা করে পড়ে না, কোন ক্লাসে পড়ে? ছাত্ররা ঘুরে বেড়াচ্ছে,
কি মাস্টার লাগ গালি দিয়ে আসি কি করছি হয় না মিটিং করছি কি করছি মাস্টার শিক্ষায় হয় না শিক্ষায় হয় না পড়া হয় না তারপর দাদা আমরা এখানে আরেকজন অভিভাবক যে আছে ওনার সঙ্গে কিছু কথা বলে নি দাদা আপনার নাম আমার নাম দীপক বর্মন তো আপনার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে তো এখন দেখতে চলেছি যে এখন টিচার এখনো আসেনি স্কুলে তো আপনি কি বলতে যাচ্ছেন টিচার তো এখনো আসে নাই কিন্তু যে সাড়ে এগারোটা বাজে যাচ্ছে এখনো টিচার আসে নাই টিচারকে কিছু শিক্ষা দেওয়া দরকার আপনারা কি মাস্টারমশাই কিছু কি ইসে করেন না বলেন না আমরা একটা কথা যে ভিডিওটা যে হচ্ছে আপনি কি বাকি যে মাস্টারগুলো আছে ওই মাস্টারগুলোর খবর কি আজকে আসেন আপনি কি ছুটি দিয়েছিলেন বলেন না আপনি কি ছুটি দিয়েছিলেন বাকি যে চারটা আরও মাস্টার আছে মাস্টারমশাইগুলোকে আপনি কি ছুটি দিয়েছিলেন আজকে ওদের কি ছুটি আছে রেজিস্টারে ওরা কি কিসের জন্য আসে নাই সার্ভে আছে তো ওদের সবগুলো মাস্টারে সার্ভে সবগুলো মাস্টারে সার্ভে আছে স্কুলে সবগুলো মাস্টারে সার্ভে আজকে ওদের সার্ভে আছে আর ওদের অসুখ আছে তো ডাক্তার দেখা দিয়েছে ডাক্তার দেখাতে গেছে মেডিকেলের সার্টিফিকেট পাওয়া যাবে তো ওর মাকে না কাকে ডাক্তার মেডিকেলের সার্টিফিকেট পাওয়া যাবে তো আজকের আজকের ডেটে এই সময়ের এই মেডিকেলের সার্টিফিকেট লাগবে কিন্তু সব মাস্টারে আজকে মানে শরীর ভালো নাই না কিরকম কী বলতে চান মাগুলো সব মাস্টার মা মশাইয়ের মাগুলো শরীর ভালো নাই ওদেরকে ট্রিটমেন্টে নিয়ে গেছে আর এটা আপনার বক্তব্য ওরকমই বলছে আমাকে ওরকমই বলছে আচ্ছা ঠিক আছে এখন সময় একটি বিরতির मैं हिमानी रॉय थेरेपी इंचार्ज ऑफ सूत्रा स्ट्रोक रिहैबिलिटेशन या न्यूरो रिहैबिलिटेशन के लिए प्रॉपर टीम अप्रोच की आवश्यकता है फिजियोथेरेपी के अलावा भी ज़रूरी है ऑक्यूपेशनल थेरेपी स्पीच थेरेपी साइकोथेरेपी से बने कॉम्बाइंड ट्रीटमेंट की थेरेपी के बारे में और भी जानकारी के लिए संपर्क करें द थेरेपी एक्सपर्ट सूत्रा Are you dreaming to begin your Italian adventure? Make it a reality and bring home the Italian collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी 50-70% कम कीमतों पर लाजवाब डिजाइन ब्रांडेड फर्नीचर गारंटी सहित मजबूती का वादा सही समय है बना लो इरादा बेडरूम सेट सोफा सेट डाइनिंग सेट ऑफिस आउटडोर फर्नीचर एंड मॉड्यूलर किचन उपलब्ध है मनी कांट बाय हैप्पीनेस बट मनी कैन गिव यू कम्फर्ट टू बी हैप्पी For ready and customized furniture, visit Selection Furniture, First Floor, Metro Heights, Sevok Road, Siliguri. Contact 9832011336. This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. काम की तलाश में है टेक्निकल काम सीखिए और खुद मालिक बनिए बड़ा कार्य क्षेत्र आपका इंतजार कर रहा है तो देरी किस बात की 3 महीने में फोटोग्राफी सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सीखिए और बन जाइए सेल्फ एम्प्लॉयड या फिर फोटोग्राफी हो आपकी हॉबी एनरोल फॉर फोटोग्राफी सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सोमानी डिजिविजन एंड प्रोडक्शन आश्रम पारा एंजेला स्कूल के बगल में सिलीगुड़ी कॉन्टैक्ट 9434023813 गोदरेज इंटेरियो घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है जो डिजाइन निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड एर्गोनॉमिक और बहुत टिकाऊ अनुभव करने के लिए स्टोर में पधारे SN Interiors गोदरेज शोरूम प्लेनेट मॉल सेवोक रोड सिलीगुड़ी स्वास्तिक टावर सालूगढ़ा सिलीगुड़ी के लिए लाया है 2 BHK फ्लैट मात्र 22,61,000 रुपए ऑनवर्ड्स में
अभी नहीं तो कभी नहीं। स्वास्तिक टावर, अतिरिक्त सुविधाएं, चिल्ड्रंस प्ले एरिया, रूफटॉप गार्डन, गजेबो सीटिंग, योगा एरिया, ओपन जिम, कार पार्किंग, सीसीटीवी एंड जनरेटर। स्वास्तिक टावर सालूगढ़ा सिलीगुड़ी। बुकिंग के लिए अभी कॉल करें 6295700351। A complete IT and security surveillance solution. From high-end professional networking solutions to biometric application, from CCTV cameras to access control, from fire alarms to vehicle monitoring systems, we do it all. Security for all, government establishment, army, banks, education, healthcare, hotels, retail chain, police, projects, real estate or home. Our services take care of everything from conducting surveys, analyzing requirements, designing solutions to implementing, installing electronic security systems and maintenance. Contact Somani DigiVision and Productions, Siliguri. Call 938-245-6207. The most comprehensive crash course for classes 8 to 10 and 12. Young and dedicated faculty. Fully digital classrooms. Secure and monitored. Focus on co-curricular and cool cafeteria to hang out at. All subjects under one roof. Daily and weekend batches. Hostel facilities available. के तपाईँ कान कम्ती सुन्नुहुन्छ? सुर्ता नगर्नुहोस्। नर्थ बेङ्गल हियरिङ एड क्लिनिक सिलगढीको सबैभन्दा एडभान्स हियरिङ एड क्लिनिक, अपोजिट विधान मार्केट अटो स्ट्यान्ड सिलगढी। यहाँ सबै प्रकारको कानको मसिन जस्तै बिटिई, आरआइसी अनि इन्फ्युजिबल हियरिङ एड पाइन्छ। इएमआई फेसिलिटी साथै 15 दिनको निम्ति फ्री ट्रायल पनि उपलब्ध छ। सर्भिसको निम्ति सम्पर्क गर्नुहोस् नर्थ बेङ्गल हियरिङ एड सेन्टर, सफन आर्किड बिल्डिङ, फर्स्ट फ्लोर, अपोजिट विधान मार्केट, अटो स्ट्यान्ड, सिलगढी। फोन नम्बर 8509454426। হিমালয়ান কেন ফার্নিচার রয়েছে বেতের অনুপত্য সোফা সেট, ডাইনিং সেট, ক্রিস্টালের বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, অফিস ফার্নিচার। টাটা স্টিল প্রোডাক্ট সমৃদ্ধ স্টিল অ্যান্ড স্টাইলে আছে থ্রি ডোর এবং টু ডোর আলমারি, ড্রেসিং টেবিল ও অফিস ফার্নিচার। কার্লন সোফা ওয়ার্ল্ডে পেয়ে যাবেন রকমারি সম্ভার, যেমন সোফা সেট, ম্যাট্রেস, পিলো, প্রোটেক্টর, বেডশিট। পুজো অফারে থাকছে আপ টু 20% ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট। দীর্ঘ 35 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিমালয়ান কেন ফার্নিচার, নিয়ার বিশ্বদীপ সিনেমা হল, প্রধান নগর, হিলকার্ট রোড, শিলিগুড়ি। ওয়ান অফ দ্য মেজর ব্র্যান্ড ইজ ফ্যাবলি। উই হ্যাভ অল টাইপস অফ সিমলেস ব্রা, সিমলেস প্যান্টি, লেসি প্যান্টি, টি শার্ট ব্রা অ্যান্ড সুইম ওয়ার, স্যাটন রুম নাইট ওয়ার। উই হ্যাভ অল টাইপস অফ ইন্টিমেট অ্যান্ড পার্সোনাল অ্যাসেসরিজ উইচ মেক্স ইউ মোর কমফর্টেবল অ্যান্ড বিউটিফুল। উই হ্যাভ lacy panties with beautiful box. We have spa socks, nipple cover, shoulder pad, bra extensions. We have many more straps. Inside store is located at Planet Mall, Sevok Road, Siliguri. Ki tapai taiyar hununcha? Ki hola ki? डियर लटरी हिमालयन आइडल सिजन 2 नेपाली सिङ्गिङ ट्यालेन्ट सर्चको खरसाङ अडिसन 12 नोभेम्बर, सनसाइन हाई स्कुल मिरिक अडिसन 13 नोभेम्बरको दिन मिरिक हायर सेकेन्डरी स्कुलमा बिहान 9 बजेदेखि सुरु हुन गइरहेको छ। अडिसनको निम्ति स्पट रेजिस्ट्रेसन पनि उपलब्ध रहनेछ। अनलाइन रेजिस्ट्रेसनको निम्ति हाम्रो वेबसाइट www.skelive.news भिजिट गर्न सक्नुहुनेछ। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबिट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। लेटेस्ट विंटर कलेक्शन एकदम किफायती दामों पर। राजधानी गार्मेंट से उत्तर बंगाल का सबसे बड़ा थोक विक्रेताओं जो आपके लिए लेकर आए हैं सभी बड़े शहरों से लेटेस्ट विंटर कलेक्शन, जो मिलेगा आपको एक ही छत के नीचे। अपनी दुकान के लिए विंटर कलेक्शन लेने राजधानी गार्मेंट में आए या ए से जेड तक ऐप के द्वारा घर से ही ऑर्डर कर अपना समय और पैसा दोनों बचाएं। राजधानी गार्मेंट्स, गौरी संकट मार्केट, विधान रोड, सिलीगुड़ी। फिर एलाम विरोधी पर।
রাজ্যের কিছু দাবি না করে কেন্দ্রীয় সরকারের কাছে উত্তরবঙ্গের জন্য এইমস দাবি করলো বাংলা পক্ষ। আজ জলপাইগুড়ি শহরের এই সংগঠনের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন গর্গ চ্যাটার্জি। তিনি মূলত উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল করার বিরোধিতা করেন। কেন্দ্রীয় সরকারের কাছে উত্তরবঙ্গের জন্য একটি এইমস হাসপাতাল দাবি করেন তিনি। যদিও স্বাধীনতার পর থেকে ভারী শিল্পে পিছিয়ে থাকা জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ নিয়ে বাংলা পক্ষ কোনো দাবি এদিনের সভায় করেনি। চট্টোপাধ্যায় বাংলা পক্ষ সাধারণ সম্পাদক বলছি যে এই বাংলা পক্ষের প্রচারে মানে এই ব্যানারটা হঠাৎ করে এই ব্যানার কেন, কি কারণে লাগাতে হলো? বাংলা ও বাঙালির শত্রুরা, বাংলার ভূমিপুত্র শত্রুরা বাংলা ভাগের ষড়যন্ত্র করছে, কারণ তারা জানে যে অখণ্ড পশ্চিমবঙ্গ থাকলে তিস্তার জল বাংলাদেশকে দেওয়া যাবে না, এবং অখণ্ড পশ্চিমবঙ্গ থাকলে বাংলার এই উত্তরাংশে বহিরাগত ঢুকিয়ে ওপেন নেপাল বর্ডার দিয়ে এবং বিহার থেকে বহিরাগত ঢুকিয়ে বাংলার ভূমিপুত্রদের সংখ্যালঘু করে দেওয়া যাবে না, বাংলাকে এই অংশকে সম্পূর্ণ লুটপাট করে এখানকার মানুষকে দাস বানিয়ে দেওয়া যাবে না। বাংলা পক্ষ স্পষ্ট দাবি এই অঞ্চলের পুঁজি, চাকরি, বাজার, জমি, চা, টিম্বার, ট্রান্সপোর্ট, ট্যুরিজম, লজিস্টিক্স, অটোলাইন, টোটোলাইন, হকারি সর্বক্ষেত্রে ভূমিপুত্রর সর্বাগ্রে অধিকার চাই, ভূমিপুত্র সংরক্ষণ চাই। এবং ভূমিপুত্র বলতে আমরা বুঝি বাঙালি, রাজবংশী, নেপালি, ভারতীয় নাগরিক যারা। আজ সকালে যোগা কেন্দ্র হাতে কলমে রাজ্য শিক্ষা দেন রাজস্থানের মাউন্ট আবুর অন্যতম প্রধান বিকে ভানু। গতকাল রাতে জলপাইগুড়িতে এসে পৌঁছালেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিকাগো মহাধর্ম সম্মেলনে ভাষণ প্রদানকারী সিনিয়র রাজ্য শিক্ষিকা ব্রহ্মা কুমারী রাজ্যগিনী উষা দেবী। রাজস্থানের মাউন্ট আবু থেকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত সহ প্রতিবেশী রাষ্ট্র প্রধান হয়ে ভুটান হয়ে এদিন তিনি জলপাইগুড়িতে আসেন। রাতে জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়া যোগা কেন্দ্রে সংবর্ধনা জানানো হয় তাকে। তুফানগঞ্জ থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের হতেই 5 ঘন্টার মধ্যেই অপহৃত যুবককে উদ্ধার করলো তুফানগঞ্জ থানার পুলিশ। যুবকের নাম মন্নাব আলী, বাড়ি আসামের গৌরীপুরে। জানা গিয়েছে যুবকের অসমের গৌরীপুর এলাকা থেকে প্রতিদিন মাছ নিয়ে এসে তা তুফানগঞ্জের পাইকারদের কাছে বিক্রি করত। আবার বাড়ি ফেরার পথে তুফানগঞ্জ থেকে সবজি নিয়ে গৌরীপুরের বাজারে বিক্রি করত। আজ ভোরে ওই যুবকের পিতার কাছে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে এবং ছেলের অপহরণের কথা জানিয়ে 5 লক্ষ টাকা দাবি করা হয়। পরবর্তীতে তার পিতা তুফানগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করে। পুলিশের তৎপরতায় 5 ঘন্টার মধ্যে অপহৃত যুবককে দাওয়াগুড়ি একটি ফার্নিচারের দোকান থেকে উদ্ধার করা হয়। তবে অপহরণের ঘটনায় তৈরি হয়েছে ধোঁয়াশা, যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। আপনার ছেলে কি অপহরণ হয়েছিল? অপহরণ উন্নত আর কহলাম না, আমি টাকা দাবি করছে। আপনাকে ফোন করে টাকা দাবি করছে? হ্যাঁ, আমাকে ফোন করে 5 লক্ষ টাকা দাবি করছে। কোনটা কোন বলুন, তুফানগঞ্জ থানায় অভিযোগ লেখেন? হ্যাঁ, তুফানগঞ্জ থানায় অভিযোগ করছি, তাতেও আমরা পাই নাই। তারপরে পুলিশ কখন উদ্ধার করলো? পুলিশ উদ্ধার করলো ধরেন এই এঙ্গার থেকে আনলো তিনটার সময়। কোন জায়গা থেকে? দাওয়াগুড়ি। ফার্নিচারের দোকান এখানে নিয়ে আসবে উদ্ধার করছে। আপনার ছেলের নাম কি? মন্নাব আলী। কতদিন যাবো এখানে ব্যবসা করে? ধরেন অনেক কদিন নয়, ধরেন 2 বছর হলো সবজির ব্যবসা করে। হ্যাঁ, মানে ওইদিকে মাছ নিয়ে আসে, মাছ এনে এদিকে বিক্রি করে। আর এদিকে উচ্চশিক্ষায় চাকরি পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে প্রশিক্ষণ এবং স্মার্ট ক্লাস চালু করলো ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত উচ্চশিক্ষায় পাঠরত পড়ুয়াদের জন্য মূলত এই স্মার্ট ক্লাসে চালু করার উদ্যোগ নেয় সংশ্লিষ্ট দপ্তর। আজ দুপুরে পুরাতন মালদা ব্লকের শাহপুর হাইস্কুলে স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। মূলত পিছিয়ে পড়া ছেলেমেয়েদের উচ্চশিক্ষার চাকরি পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এই স্মার্ট ক্লাসের মাধ্যমে। এবং ইসিডব্লিউ ডিপার্টমেন্টের সাপোর্টে আজকে আমাদের মালদা জেলায় শাহাপুর হাইস্কুলে আমরা একটা স্মার্ট ক্লাসরুম বরাবর SC ST স্টুডেন্টস যারা আছেন ক্লাস 11th থেকে 12th, তাদের জন্য নিট এবং JEE কোচিংয়ের জন্য আজকে এখানে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। আই এম ভেরি হ্যাপি যে মালদা জেলাকে এই স্কুলটি আছে, এই অপরচুনিটি প্রদান করা হয়েছে। আমি ইসিডব্লিউ ডিপার্টমেন্টকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি এর জন্য। আমি ছাত্রদের বেস্ট উইশেস দিচ্ছি এবং শাহাপুর স্কুলে এসে আমার খুব ভালো লাগছে এখানকার পরিবেশ দেখে। আই থিঙ্ক দিস ইজ দি রাইট স্কুল টু হ্যাভ চিলড্রেন ইন মালদা। এবং আমার মনে হয় 1 year or 2 years ডাউন দি লাইন যখন এই কোর্স শেষ হবে অনেক ছাত্রছাত্রীরা এর বেনিফিট পাবে। থ্যাংক ইউ। ফের ভালো
লোক লাফিয়ে বেড়াচ্ছে গ্রামে। আজ ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের উত্তর লতাবাড়ি গ্রামে। কালচিনি ব্লকের উত্তর লতাবাড়ি গ্রামে বেলা একটা নাগাদ গ্রামের লোকেরা ভাল্লুক দেখতে পায়। বর্তমানে ভাল্লুক ঝোপঝাড়ে লুকিয়ে আছে। খবর দেওয়া হয়েছে বন দপ্তরে। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌঁছায়। বনকর্মীরা নেট দিয়ে এলাকা ঘিরে ভাল্লুকটিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। এলাকার বাসিন্দারা রয়েছেন আতঙ্কে। এই ঘটনা বলো তো, ভালু আয়া কব? ইসি তবি আজ ই আয়া থা। কিতনা দের পহলে কা ঘটনা হে? ইয়ে আধা ঘন্টা। আপ লোগ ক্যা কর রহে থে? জি হাম লোগ কুদা রহে থে সমেটনে কে লিয়ে। আচ্ছা, ভাগ গিয়া হে ক্যা? জি। ক্যা ছোটা থা বড়া থা? ছোটা থা, সাইজ কিতনা বড়া। আচ্ছা আচ্ছা। ফরেস্ট কো খবর দিয়ে আপ লোগ? জি দিয়ে না। আবি তক আয়া ফরেস্ট পে? নাই নাই আয়া। ক্যা ডর লাগ রহা আপ লোগ কো থোড়া? জি ডর লাগ রহা না। কাটনে কে লিয়ে আয়া থা মুঝকো। কাটনে কে লিয়ে আয়া থা আপকে পাস? পেট কে উপর চড় রহা থা না। আচ্ছা, কাটা তো নাই হে? জি নাই। क्या नाम है आपका? गोपाल छत्री। गांव का नाम? ये लोथाबाड़ी। মাদক পাচার কাণ্ডে বড়সড় সাফল্য পেল ইসলামপুর থানার পুলিশ। প্রায় লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করলো ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর পিন্টু বর্মনের কমান্ডিংয়ে SSI ইউসুফ আলী সহ বিশেষ টিম রামগঞ্জ নয়াপাড়া এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগ্রামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের যাত্রীবাহী বাসে তল্লাশির অভিযান চালায়। যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালদা জেলার রতুয়া থানার আলপাড়া রতুয়া কলোনির বাসিন্দা 21 বছর বয়সী চেইনতারা খাতুনকে আটক করে পুলিশ। চেইনতারা খাতুনের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগে ব্রাউন সুগারের 2টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার আইসি সৌমিক চ্যাটার্জি ও DSP হেডকোয়ার্টার দেবাশিস রায় এবং ইসলামপুরের BDO রজত রঞ্জন দাস ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্তে মহিলার কাছ থেকে প্রচুর মাত্রায় মাদক উদ্ধার করা হয়েছে। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার কার্তিক চন্দ্র মণ্ডল জানিয়েছেন, রামগঞ্জ এলাকায় একটা মানে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়া হয়েছে। কি বিষয়ে আছে? আজকে সকালে আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে মালদা থেকে একটা গাড়ি আসছে, বাস। সেই বাসে একজন মহিলা আছে যার কাছে মাদক থাকার সম্ভাবনা আছে। তো সেইভাবে খবর পাওয়ার সাথে সাথে আমাদের রামগঞ্জ আউটপোস্টের যে অফিসার ফোর্স আছে আমরা অ্যালার্ট করে দিই এবং তার সাথে লেডি পুলিশও আমরা দিয়ে দিই। তারা রামগঞ্জের যে রামগঞ্জ মোড় আছে NH 31 সেখানে ওয়েট করছিলো। দুপুর 2টার দিকে একটা NVSTC-র বাস আসে মালদা টু শিলিগুড়ি। এই বাসটা আমরা ইন্টারভেন করি। ইন্টারভেন করার পরে ওখানে চেক করে পাওয়া যায় যে একজন মহিলা আছে, যে মহিলার বাড়ি রতুয়াতে আছে, যার নাম চয়নতারা খাতুন, যার বয়স 21 বছর। এবং তাকে সার্চ করে আমরা 735 গ্রামের একটু বেশি ব্রাউন সুগার পেয়েছি। এবং এই সার্চ সিজার যে অফিসিয়াল ফর্মালিটিস আছে সেই ফর্মালিটিসে করা হয়েছে। BDO উপস্থিত ছিল, আমাদের DSP হেডকোয়ার্টারও উপস্থিত ছিল, আইসি এবং অন্যান্য অফিসার ফোর্স যারা ছিল ওখানে স্পটে, সেই স্পটেই ওর কাছ থেকে পাওয়া গেছে। ভ্যানিটি ব্যাগের মধ্যে ছিল 2টো প্লাস্টিকের মধ্যে, এবং যা লিগাল প্রসিডিওর আছে সেগুলো আমরা নেব আগামীকাল কোর্টে একে প্রডিউস করবো। স্যার বলছিলাম, কোথায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? একে প্রিলিমিনারি আমরা যা জিজ্ঞাসাবাদ করেছি সেই জিজ্ঞাসাবাদে দেখা মানে উনি বলেছেন যে শিলিগুড়ি যাচ্ছিল। তো আরও ডিটেলস ইনভেস্টিগেশন করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে, তাহলে বোঝা যাবে কোথা থেকে এটা উঠেছে, কোথায় যাবে, কে সাপ্লায়ার আছে, কে রিসিভার আছে, এগুলো আরও ডিটেলস। আনুমানিক বাজার মূল্য কত হতে পারে? এর আনুমানিক বাজার মূল্য 50 লাখের উপরে হয়ে যাবে। স্যার, এই যাকে মানে আজকে এখানটায় মানে আমরা একটা সোর্স মারফত খবর বললাম যে না একে আগে এর আগে কোনো কেসে অ্যারেস্ট করা হয়নি, এরকম কি আপনারা পেয়েছেন বা এটা নিয়ে? না, এখনও আমাদের যা রেকর্ড আছে পাইনি। তো আরও এটা তো জাস্ট আমাদের 1-1.5 ঘন্টা হয়েছে, আমরা অ্যারেস্ট করেছি। আরও ইনভেস্টিগেশন করলে, ইন্টারোগেশন করলে, আরও রেকর্ড সার্চ করলে, সব থানার আমরা রেকর্ড সার্চ করে দেখবো, যদি কিছু পাওয়া যায় আপনাদেরকে জানিয়ে দেবো। এখনকার মতো খবর এ পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ বাংলা। সমুদ্র মে তেরনে ওয়ালে কুয়ো ও তালাবো মে ডুবকি নেই লাগায়া করতে হ্যায়। बिजनेस का तंबू 3 बंबू पर खड़ा है, प्रोडक्ट्स, कंज्यूमर और एडवर्टाइजमेंट। अब सोचना आपको है सिलीगुड़ी के कुएं में डुबकी लगानी है या उत्तर बंगाल और सिक्किम के समंदर में तैरना है। चिंता नहीं, चिंतन करो, एसके लाइव में ऐड करो।